শুরু করছি তৃতীয় শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর অর্থাৎ তোমাদের জুলাই মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার সমাধান দেওয়া হবে তো এই ভিডিওতে আলোচনা হবে বাংলা বিষয় অন্যান্য বিষয়ের সমাধান দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই দেখে নিও আরেকটা বিষয় তোমাদের জানাই টাইপে আমি দক্ষ না হওয়ার কারণে কোথাও হয়তো বা বানান ভুল আছে তো সেগুলো তোমরা একটু ঠিক করে নিও তো একে দাগে দেখো বলেছে নিচের বাম দিকের কোথাগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে ইয়েস চিহ্ন তোমরা প্রথম বন্ধুরের মধ্যে যেটা দেখতে পাচ্ছ ভি লেখা আছে তো ওটা হবে ইয়েস চিহ্ন কেমন আর যেটা ভুল হবে তার পাশে ক্রস চিহ্ন বা গুণের চিহ্ন দিতে হবে তো প্রথম যেটা আছে দেখো সত্যি সোনা গল্পে বুড়ো চাষির ছেলে ছিল অত্যন্ত নির্লোভ এটা অবশ্যই ভুল তাই পাশে তোমরা ক্রস বা গুণের চিহ্ন দেবে দুই প্রশ্ন দেখো আমরা চাষ করি আনন্দে কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটা ঠিক তাই পাশে ইয়েস চিহ্ন অর্থাৎ আমি এখানে ওয়াই লিখে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা ইয়েস চিহ্ন দেবে আর আশা করি তোমাদের প্রত্যেকের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক কোশ্চেন পেপারটা জেরক্স তোমাদের কাছে আছে আর সেখানে তোমরা ইয়েস চিহ্নটা দেখতে পাবে কেমন এরপর দেখো তিন নম্বর প্রশ্ন বলেছে আমাকে ক্ষমা করবেন কোথাটি বলেছেন কুলি হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা ভুল কেমন তাহলে গুণের চিহ্ন দেবে চার নম্বর বলেছে দেওয়ালের ছবি গল্পে বাঘকে শিকারি লোটাই করে পুকুরে ঠান্ডা জল এনে দিয়েছিল এটা ঠিক তাই পাসামি এস চিহ্ন দ্বারা প্রকাশ করেছি এখানে ওয়াইটা তারপর সুনির্মল চক্রবর্তীর লেখা একটি বইয়ের নাম কুসুমপুরের শালিক এটাও ঠিক তাই এস চিহ্ন বসাবে তারপর দেখো ফুলপরিরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিলো এটা ভুল তাই গুণের চিহ্ন দেবে এরপর দেখো দুইয়ের দাকে বলেছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সেটা বলবো বলেই তো ডেকেছি তোমা নে তোমায় বক্তা কোন কথা বলবেন উত্তর দেখো বুড়ো চাষির তার ছেলেকে বলবেন সোনা কোথায় লুকানো আছে সেই কথা দুই নম্বর প্রশ্ন পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা করো উত্তর দেখো সে পুলকিত মনে গান শুনছে তিন নম্বর প্রশ্ন নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি কোথায় ঘটেছে উত্তর নিজের হাতে নিজের কাজ গল্পের ঘটনাটি ঘটেছে কারমাটার রেল স্টেশনে পরের প্রশ্ন দুজনে রওনা দিল বনের পথে কোন দুজনের কথা এখানে বলা হয়েছে এখানে দুজন বলতে শিকারি ও বাঘের কথা বলা হয়েছে পরের পাঁচ নম্বর প্রশ্ন সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় কি কি আঁকে উত্তর সারাদিন কবিতায় সারাদিন কবিতায় শিশুটি খাতার পাতায় হাতি ঘোড়া গাছ পাখি ও আরও কত কি আঁকে পরের ছয় নম্বর প্রশ্ন চলো আমরা ফুল নিয়ে আসি কারা এখান একথা বলেছিল উত্তর সুখলতা রাও এর ফুল গল্পে একথা বলেছিল ফুলপরীরা পরের প্রশ্ন অর্থাৎ তিনের দাগে বলেছে নিজের ভাষায় উত্তর লেখো প্রথম প্রশ্ন আমরা চাষ করি আনন্দে কবিতায় প্রকৃতির রূপ কিভাবে ফুটে উঠেছে উত্তর আমরা চাষ করি আনন্দে কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর গ্রাম্য প্রকৃতির এক অপূর্ব চিত্র তুলে ধরেছেন গ্রাম বাংলার কৃষক ও প্রকৃতি যেন একে অপরের পরিপূরক কৃষকেরা রোদ ও বৃষ্টির মধ্যে সারাদিন চাষ করে চাষ করেন চোষা মাটির গন্ধে ছুটে আসা বাতাস যেন বাঁশবাগানের পাতায় গান শুনিয়ে যায় তরুণ কবির মনেও নতুন নতুন ছন্দ জেগে ওঠে অঘ্রাণের সোনার রোদ পূর্ণিমার চাঁদের আলো ও ধানের শীষের পুলকে যেন সারা পৃথিবী হেসে ওঠে পরের প্রশ্ন দেখো তিনের দুই নম্বর আমি আর কখনো নিজের কাজ নিজের হাতে ব্রত করতে সংকোচিত হব না এখানে করতে সংকোচিত হব না ডাক্তারবাবু এমন প্রতি এমন প্রতিভয় করার কারণ কি উত্তরটা দেখো নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু কুলিকে পারিশ্রমিক দিতে গিয়ে জানতে পারলেন যে তিনি কুলি নন তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন এবং লজ্জিত হলেন এইভাবে উপযুক্ত শিক্ষা পেয়ে তিনি নিজের হাতে নিজের কাজ করার প্রতিজ্ঞা করলেন এরপর পরের প্রশ্ন তোমরা দেখো পরের প্রশ্ন কি বলেছে তিনের তিন নম্বর তা এটা কি মানুষের আঁকা বাঘ এমন প্রশ্ন করেছিল কেন। উত্তর দেখো। দেওয়ালের ছবি গল্পে বাঘ একদিন শিকারির বাড়ির গিয়ে বাড়ি গিয়ে দেওয়ালে একটি একটি হাতে আঁকা ছবি দেখতে পেল ছবিতে একজন শিকারী হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর একটি বাঘ তার পায়ের নিচে শুয়ে আছে শিকারী এমন ভাব দেখাচ্ছে যেন সে বিরাট কোনো কাজ করেছে এই দেখে বাঘ এমন প্রশ্ন করেছিল কারণ ছবিটি যদি মানুষ না এঁকে কোনো বাঘ আঁকতো তাহলে সেটি অন্যরকম হতো তাছাড়া একটা প্রাণীকে মেরে মজা করার মতো জঘন্য কাজ শুধুমাত্র মানুষই করতে পারে এর পরের প্রশ্ন দেখো তিনের চার নম্বর প্রশ্ন কী বলা হয়েছে তিনের চার নম্বর প্রশ্নে বলা হয়েছে এখানে নাকি ফুলপরিরা নেমে আসে পৃথিবীতে পৃথিবীতে নেমে এসে তারা কি করে এখানে নাকি ফুলপরিরা রাতে চাঁদের আলোয় পৃথিবীতে নেমে আসে সারা রাত ফুল বনে হাত ধরাধরি করে নাচে এবং ভোর না হতেই চলে যায় চারের দাগে দেখো কী বলেছে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো কেমন তো চারের এক নম্বরে বলেছে প ড্যাশ দন্ত্য নয় আছে তো এই যে ড্যাশ আছে ওই ড্যাশেতে অর্থাৎ শূন্যস্থানে তোমরা বসাবে ডয় শূন্য র আশা করি তোমরা বুঝতে পারছো এখানে লাল কালিতে তো ওই যে বর্ণটা বসানো হয়েছে তারপরেরটা দেখো বলেছে ডাক ডাক্তার এখানে কয়ে তো স্থানে তোমাদেরকে বসাতে হবে অবশ্য কয়ে আকার কেমন তারপরটা দেখো প্রয়ের ফোলা তয় প্রতি ড্যাশ ওই ড্যাশে বসবে গা প্রতি গা তারপরে দেখো ড্যাশ ওয়ে গল এটা জঙ্গল হবে তাহলে ওই শূন্য স্থানে বসাবে বর্গীয় জ চারের পাঁচ নম্বরে র ড্যাশ ন আছে তাহলে ওই যে শূন্যস্থান ওখানে তোমরা বসাবে ই ওই বর্গে জ রঞ্জন এরপরে দেখো পাঁচের দাগ পাঁচের দাগে কি আছে বলেছে বাংলা ভাষায় স্বরবর্ণ আর স্বরধ্বনিগুলি কি কি। তো স্বরবর্ণ হচ্ছে অ আ হসই দীর্ঘই হসৌ দীর্ঘ রি এ ওই ও ও তোমরা পাচ্ছ দেখতে এবং স্বরধ্বনিগুলো হলো অ আ হসই হসৌ এ ও এবং এ তারপরে দেখো ছয়দাগে বলেছে নিচের বাক্যগুলোর শব্দ তৈরি নিচের বাক্যগুলোর শব্দ কিভাবে তৈরি সেটা আমাদেরকে লিখতে বলেছে তো প্রথমটাতে দেখো কি আছে না নিচের বাক্যগুলো এক নম্বরে বলেছে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠে দুই ধানের শীষে পুলক ছোটে তিন নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন চার ছোট দাওয়া ফেরিয়ে তারা ঘরে ঢুকলো এখন এই যে চার এখানে বাক্য আছে এই বাক্যগুলো কিভাবে শব্দ শব্দ তৈরি হয়েছে মানে বাক্যগুলো কীভাবে তৈরি হয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে তো এই যে চারটি বাক্য আছে চারটি বাক্যই তৈরি হয়েছে উদ্দেশ্য এবং বিধেয়কে নিয়ে তা কিভাবে তোমরা খাতাতে লিখবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই একটা ছক করে নেবে সেই ছকটা তোমরা এখন দেখো উদ্দেশ্য এবং বিধেয় বলে ছক করবে এবং এই উদ্দেশ্য আর বিধেয় ছকে ছয়ের এক নম্বর প্রশ্নের যে বাক্যটা আছে তার মধ্য থেকে লিখে নেবে ছেলের চোখ দুটো আর বাকি অংশ লোভে চকচক করে ওঠে এটা বিধে হতে বসাবে দুই নম্বরে পুলকটা উদ্দেশ্যর ঘরে এবং বাকি যেটা ধানের শিষে ছোটে সেটা বিধে হতে বসাবে তিন নম্বর ডাক্তারবাবু এটা কিন্তু তোমরা উদ্দেশ্যতে বাকি যেটা আছে নাম শুনে চমকে উঠলেন এটা বিধে হতে আর চার নম্বরে যেটা ছিল যে বাক্যটা সেখান থেকে তারা হবে উদ্দেশ্যর ঘরে এবং ছোট দাওয়া ফেরিয়ে ঘরে ঢকলো এটা তোমরা বিধেয়তে বসিয়ে দেবে তো এই হচ্ছে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোরের সম্পূর্ণ সমাধান দেওয়া হলো তোমাদের গণিত পরিবেশ এবং ইংরেজি যেসব বিষয়গুলো আছে এছাড়া তোমাদের স্বাস্থ্য ও শিক্ষা এ বিষয়গুলো অবশ্যই তোমরা দেখে নেবে ভিডিও ডেস্কিশনে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদের আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেগুলো তোমাদের সমাধান দেওয়া হয়ে গেছে যার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেস্কিশনে কিন্তু পেয়ে যাবে